বাংলাদেশে যা হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন ভারত কথা জানিয়ে বাংলাদেশের উন্নয়নে দিল্লি কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তব্যে তিনি বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন বাংলাদেশে যা হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক বিশেষ করে ভারতের ১৪০ কোটি জনগণ বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করবে ভারত হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর